অনেক দিন পর একটা অফ ডে টি-20 বিশ্বকাপে এই বিশ্বকাপ থেকে সবচেয়ে অঘটন ঘটন কোটিও সে বিশ্বকাপ কিনা সে ব্যাপারে প্রশ্ন থাকতেই পারে এই বিশ্বকাপে যেমনটা দেখা গিয়েছে সুপার 12 একমাত্র আফগানিস্তান ব্যতীত প্রত্যেকটা দলই কোনো না কোনো ম্যাচে জয় লাভ করতে পেরেছে সেক্ষেত্রে নেদারল্যান্ডস সর্বশেষ ম্যাচটা সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়ে পাকিস্তানের জন্য রাস্তাটা অনেক বেশি মাত্রায় সুগম করে দিয়েছিল সবকিছু মিলিয়ে এই বিশ্বকাপটা অনেক অঘটন ঘটন পটিয়সী এবং অনেক নাটকীয়তার মধ্য দিয়ে গিয়েছে সেমিফাইনালের লাইন আপটাও চূড়ান্ত হয়ে গেছে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড এবং পাকিস্তান দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কথা বলবো আমন্ত্রণ ওয়ার্ল্ড কাপ কার্নিভাল আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি বিশ্বকাপে চরম ব্যর্থ বাংলাদেশ দলের তিন মিডল অর্ডার ব্যাটার সোহান মোসাদ্দেক এবং রাব্বি আর তাতে বিশ্বকাপে বড় সংগ্রহ গড়া কিংবা তারা করে সাফল্য দেখতে পারেনি টাইগাররা ভারতের বিপক্ষে কাছে গিয়ে হার আর পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার অন্যতম বড় কারণ বাংলাদেশের মিডল অর্ডার সেমিফাইনালে খেলার সুবর্ণ সুযোগ ছিল ভারত পাকিস্তানের বিপক্ষে পক্ষপাত দুষ্ট আম্পায়ারিংয়ের শিকার হয়ে সেই স্বপ্ন ফিকে হতেও সময় লাগেনি কিন্তু মাঠের খেলায় কি সফল ছিল টাইগাররা বিশ্বকাপের আগে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল ওপেনিং থিতু হতে না পারা সেই ওপেনিংই বড় মঞ্চে সবচেয়ে সফল 180 রান নিয়ে মূল পর্বে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চার নম্বরে আছেন নাজমুল শান্ত বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ 127 রান করা লিটন দাস ওপেন করেছেন দুই ম্যাচে এরপর রানের খাতায় আফিফ হোসেনকে খুঁজে পাওয়া গেলেও বাকিরা যেন হারিয়ে গেছেন কালের খেয়ায় সাব্বিরের জায়গায় স্কোয়াডে সুযোগ পাওয়া সৌম্য সরকার করেছেন সর্বসাকুল্যে 49 রান অধিনায়ক সাকিব আল হাসান তিনিও করতে পারেননি নিজের নামের প্রতি সুবিচার করেছেন মাত্র 44 রান বিশ্বকাপে টাইগারদের মিডল অর্ডার চরম ব্যর্থ দলের ভাইস ক্যাপ্টেন নুরুল হাসান সোহান ভারতের বিপক্ষে 25 রান ছাড়া বাকি চার ম্যাচে করেছেন মাত্র 16 রান সাথে উইকেটের পেছনেও ধরে রাখতে পারেননি ভালো ফর্ম মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প ভাবা ইয়াসির রাব্বি তিন ম্যাচে করেছেন 5 রান আর ঘরোয়া ক্রিকেটের সেরা ব্যাটার মোসাদ্দেক সৈকতের সংগ্রহ মাত্র 38 রান তিনজনের সম্মিলিত রান 84 ম্যাচ প্রতি গড়ে রান করেছেন 6.46 আর তাতেই বিশ্বকাপে জ্বলে ওঠা হয়নি টাইগারদের এক শরীফুল ছাড়া বোলিং ইউনিটটা ছিল লড়াকু সেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাসকিন পুরনো মুস্তাফিজের দেখা মিলেছে নতুন রূপে আর নতুন হাসান মাহমুদ তো দিয়ে রেখেছেন ভবিষ্যতের বার্তা মামুনুর রশিদ যমুনা স্পোর্টস টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটারদের হাল খাতা আমরা দেখতে পাচ্ছিলাম এবং সেই জায়গাটাতে সত্যিকারের অর্থে ব্যর্থতাই বাংলাদেশকে ডুবিয়েছে বিশেষ করে দুটা ম্যাচই ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটাতে লিটন কুমার দাসের উইকেট পড়ে যাওয়ার পর এবং পাকিস্তানের সঙ্গে ম্যাচটাতে সাকিব আল হাসানের উইকেট পড়ে যাওয়ার পর সামগ্রিকভাবে দেখা গেছে বাংলাদেশের মিডল অর্ডার কিন্তু ব্যর্থ ছিল সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে প্রশ্নের জায়গাটা নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ক্রিকেটের সবচাইতে আলোচিত সবচাইতে সমালোচিত ক্রিকেটার এবং যখন থেকে স্কোয়াড ঘোষণা করা হয়েছে তখন থেকে সোশ্যাল মিডিয়ায় সবচাইতে বেশি ট্রল করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে নিয়ে সেই শান্ত কতটুকু ব্যাটে বলে জবাব দিতে পেরেছেন আমরা প্রথমত এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে স্বনামধন্য কিছু ওপেনিং ব্যাটার যাদের ফ্লপ গেছে ইনফ্যাক্ট ফ্লপ যাওয়ার থেকেও সবচাইতে বড় বিষয় যে স্ট্রাইক রেটটা 125 চাইতেও কম ছিল একটা শ্রেণীতে অবশ্যই আছে যাদের ঠিকঠাক মতো যায়নি যেমন অ্যারন ফিঞ্চ বা ডেভিড ওয়ার্নার তারা ঠিকঠাক মতো পারফর্ম করতে পারেনি ইভেন বাবর আজমরাও করতে পারেননি কিন্তু লোকেশ রাহুলদের মতো কিংবা ডেভন কনওয়েদের মতো সফল ওপেনাররাও সেক্ষেত্রে স্ট্রাইক রেটটা তাদের 125 চাইতে নিচে ছিল আমরা একটু দেখতে চাই আসলে কম্প্যারিজন করে যে টি টোয়েন্টি বিশ্বকাপে 2022 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে 125 চাইতে নিচের যে স্ট্রাইক রেটের ব্যাটার রোহিত শর্মা 109.8 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন অ্যারন ফিঞ্চ 109 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন কে এল রাহুল অন্যতম সফল একজন ওপেনার তিনি ব্যাটিং করেছেন 121 স্ট্রাইক রেটে ডেভিড ওয়ার্নার তিনি 92.3 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তার মানে ডেভিড ওয়ার্নারকে আমরা দেখতে পাচ্ছি 100 নিচে তার স্ট্রাইক রেট ব্যাপারটা আপনারা বুঝতেই পারছেন বাবর আজম 62 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এই টুর্নামেন্টে যেমনটা আমরা দেখতে পেয়েছি এই টুর্নামেন্টে একেবারেই রান পাননি সেই জায়গায় স্ট্রাইক রেটটাও কিন্তু মাত্র 62 ডেভন কনওয়ে যিনি প্রথম ম্যাচে অ্যাগ্রেসিভ একটা স্টার্ট দিয়েছিলেন কিন্তু সামগ্রিকভাবে এই টুর্নামেন্টে দেখা গেছে তার স্ট্রাইক রেটটা কিন্তু 119.23
মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের ব্যাটিং অর্ডারের অন্যতম বড় ভরসার স্তম্ভের জায়গা, যার ক্যাচটা নুরুল হাসান সোহান ফেলে দিয়েছিলেন, সেই মোহাম্মদ রিজওয়ান কিন্তু 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। পাকিস্তানের এই জায়গাটা একটা দুর্বলতা কিন্তু আছে, বাবর আজম 62, মোহাম্মদ রিজওয়ান 100, সুতরাং এই জায়গাটাতে একটা স্লাইট ডিসঅ্যাপয়েন্টিং স্টাফ কিন্তু পাকিস্তানের রয়েছে। প্রথম নিশাঙ্কা শ্রীলঙ্কার অন্যতম একজন স্বনামধন্য ওপেনার, তার স্ট্রাইক রেটটা 109.18। এই যে আপনারা স্ট্রাইক রেটের জায়গাটা দেখলেন, এর সঙ্গে যদি আমরা একটু নাজমুল হোসেন শান্তর কম্প্যারিজন করতে যাই, খুব কি খারাপ তিনি করেছেন? নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ের ডিসপ্লেটা আমরা দেখব, 5 ম্যাচ থেকে 180 রান তিনি করেছেন। ইনফ্যাক্ট যত ওপেনার আছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক রান করেছেন নাজমুল হোসেন শান্ত। স্ট্রাইক রেটটা 114.64। এর আগের কার্ডে আমরা যে দেখতে পাচ্ছিলাম যে ডেভিড ওয়ার্নার, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান কিংবা অন্যান্য যারা ব্যাটসম্যান রয়েছেন তাদের যে সমস্যার জায়গাটা স্ট্রাইক রেটের ক্ষেত্রে, সেই সমস্যাটা আসলে কেমনভাবে ছিল, সো সেই জায়গার থেকে চিন্তা করলে নাজমুল হোসেন শান্ত কিন্তু অপেক্ষাকৃত ভালো ব্যাটিং করেছেন। বাংলাদেশের অনেকেই কিন্তু এই টি-20 বিশ্বকাপে বেশ কিছু পারফরমেন্স দেখিয়েছেন, তবে সবচাইতে দুঃখজনক ব্যাপার ছিল সাকিব আল হাসানের LBW এর সিদ্ধান্তটা। অনফিল্ড আম্পায়ার ভুল কল দিয়েছিলেন, পরবর্তী সময় যখন থার্ড আম্পায়ারকে দেওয়া হয়েছিল, থার্ড আম্পায়ারও কিন্তু সেই জায়গাটায় স্নিকোমিটার দেখে ভুল সিদ্ধান্ত দিয়েছেন, এবং থার্ড আম্পায়ার যে ভদ্রলোক তার ব্যাপারে একটু আলোচনা করতে চাই। কে এই ল্যাংটন রুসেরি, কতগুলো ম্যাচ তিনি পরিচালনা করেছেন কিংবা তার ট্র্যাক রেকর্ডটা আসলে কী? যে বিষয়টা তা হচ্ছে, ল্যাংটন রুসেরি জিম্বাবুয়ের নাগরিক এবং জিম্বাবুয়ের হয়ে তিনি প্রতিনিধিত্ব করেন, সেই জায়গাটায় 22টা ওয়ানডে তিনি অনফিল্ড আম্পায়ারিং করেছেন, 18টা ওয়ানডেতে তিনি টিভি আম্পায়ার ছিলেন। টি টোয়েন্টি ক্রিকেটে ভাস্টলি এক্সপিরিয়েন্স, 41টা টি-20 তিনি অনফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন, আন্তর্জাতিক ম্যাচের কথা বলছি, 15টা আন্তর্জাতিক টি-20 ম্যাচে তিনি টিভি আম্পায়ার হিসাবে ছিলেন। টেস্ট ম্যাচের কথা চিন্তা করলে 3টা টেস্ট ম্যাচ কিন্তু এরই মধ্যে তিনি পরিচালনা করেছেন অনফিল্ড আম্পায়ার থেকে, 3টা টেস্ট ম্যাচে তিনি টিভি আম্পায়ার ছিলেন। সুতরাং ল্যাংটন রুসেরিকে যারা আসলে এবারের বিশ্বকাপে দেখে খুব বেশি পরিচিত তাদের কাছে মনে হয়নি, তারা দেখে নিয়েছেন যে এই ল্যাংটন রুসেরি কিন্তু অনেকগুলো ম্যাচ, অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ তিনি পরিচালনা করেছেন। ইভেন এমনও হয়েছে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে তিনি পরিচালনা করেছেন, মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল ম্যাচ পরিচালনা করার রেকর্ড তার রয়েছে। কিন্তু এই ল্যাংটন রুসেরিকে এই বিশ্বকাপের নকআউট স্টেজ অর্থাৎ সেমিফাইনাল স্টেজ থেকে বাদ দিয়ে দিয়েছে ICC, অর্থাৎ বাংলাদেশ দল যেমন দেশে ফিরে এসেছে, এই ল্যাংটন রুসেরিও কিন্তু তার দেশের বিমানটা ঠিকই ধরেছেন, অর্থাৎ পরবর্তী যে স্টেজ রয়েছে সেমিফাইনাল স্টেজ, সেমিফাইনাল স্টেজে তাকে কনসিডার করেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। কিন্তু কাদেরকে কনসিডার করেছে, কারা কারা ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন, তাদের তালিকাটা আমাদের কাছে আছে, তাদের তালিকাটা দেখে নেব। সেমিফাইনাল স্টেজে আম্পায়ারিং লাইন আপ, পাকিস্তান বনাম নিউজিল্যান্ড প্রথম যে ম্যাচটা হতে যাচ্ছে 9 তারিখ, সেই ম্যাচে যারা ম্যাচ পরিচালনা করছেন অনফিল্ড আম্পায়ার হিসেবে রয়েছেন মারাইস ইরাসমাস, রয়েছেন রিচার্ড ইলিংওর্থ, টিভি আম্পায়ার হিসেবে রয়েছেন রিচার্ড কেটেলব্রো, চতুর্থ আম্পায়ার হিসেবে রয়েছেন মাইকেল গফ, এবং ম্যাচ রেফারি হিসেবে রয়েছেন ক্রিস ব্রড। এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে কাউকেই কিন্তু, অর্থাৎ ওই ম্যাচে যারা পরিচালনা করেছেন বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচ, সেই ম্যাচের কাউকেই এই ম্যাচ পরিচালনা করার জন্য দেওয়া হয়নি। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, তা হচ্ছে মারাইস ইরাসমাস, তাকে নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছিল যে ভারতের অলমোস্ট প্রত্যেকটা ম্যাচে কিন্তু মারাইস ইরাসমাস তিনি আম্পায়ারিং করেছেন। এবার বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের যে ম্যাচ, সেই ম্যাচে মারাইস ইরাসমাস তিনি আম্পায়ারিং করবেন না, সেই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে যারা থাকবেন তারা হচ্ছেন পল রাইফেল এবং কুমার ধর্মসেনা। সো এই জায়গাটায় যারা হয়তো বা চিন্তা করছিলেন যে ICC-র ইভেন্টে মারাইস ইরাসমাস তিনি ইন্ডিয়ার ম্যাচ হলেই আম্পায়ারিং করবেন না, ইন্ডিয়ার ম্যাচে তিনি আম্পায়ারিং করছেন, আমরা একটু ইন্ডিয়ার ম্যাচের লাইন আপটা দেখতে চাই, আসলে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের ম্যাচে কোন লাইন আপে আম্পায়ারিং যাচ্ছে। অনফিল্ড আম্পায়ার যেমনটা আমি বলছিলাম যে কুমার ধর্মসেনা এবং পল রাইফেল, টিভি আম্পায়ার হিসেবে রয়েছেন ক্রিস গফানি, চতুর্থ আম্পায়ার হিসেবে রয়েছেন রড টাকার, ম্যাচ রেফারি হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ান ডেভিড বুন। অর্থাৎ এই জায়গাটায় মোটামুটি আমরা লাইন আপের জায়গাটা দেখে নিলাম যে কারা কারা আম্পায়ারিং করতে যাচ্ছেন। এবার একটা ভিন্ন প্রসঙ্গ, এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনেক ক্রিকেটারেরই ভালো পারফরমেন্স দেখা গেছে, তাতে আসন্ন IPL-এ একমাত্র বাংলাদেশি হিসাবে খেলবেন পেসার মুস্তাফিজুর রহমান, তবে সেই তালিকায় যোগ হতে পারে আরেক টাইগার পেসার তাসকিন আহমেদেরও নাম, সঙ্গে দেখা যেতে পারে বিশ্বকাপে ইন্ডিয়ার বিপক্ষে দৃষ্টিনন্দন ইনিংস খেলা লিটন কুমার দাসকে, ডিসেম্বরের ছোট সে নিলামে দল পেতে পারেন সাকিব আল হাসানও। বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেটারদের পারফরমেন্স দেখে এমন ধারণা খোদ ভারতীয় গণমাধ্যমে।
বিশ্বকাপের মূল পর্বে প্রথমবারের মতো জয়ের আনন্দ বাংলাদেশ শিবিরে আছে। ভারতের বিপক্ষে রোমাঞ্চ ছড়ানো লড়াইয়ের সুখস্মৃতি সেই ম্যাচে তাসকিনের আগুন ঝরা বোলিং ও লিটনের দৃষ্টিনন্দন ব্যাটিং কাঁপন ধরিয়েছিল ভারতীয়দের বুকে। আর এমন পারফরম্যান্সের ফল তারা পেতে পারেন আইপিএল এর পরবর্তী মিনি নিলামে। ডিসেম্বরে অনুষ্ঠিত হবে সেই নিলাম, যেখানে মোট 95 কোটি রুপি নিয়ে নামবে 10 ফ্র্যাঞ্চাইজি। আর সেখানে 3 বাংলাদেশি তাসকিন লিটনের সঙ্গে সাকিবও আছেন আলোচনায়, যেখানে শীর্ষে আছে লিটন দাসের নাম। ভারতের বিপক্ষে 27 বলে 60 রানের ইনিংস খেলে বিরাট কোহলির কাছ থেকে পেয়েছেন ব্যাট উপহার। বিশেষ করে পেসারদের বিরুদ্ধে তার সাবলীল ব্যাটিং মুগ্ধ করবে যে কাউকে। ক্যারিয়ারে 65 টি টি-20 ম্যাচ খেলে প্রায় 129 স্ট্রাইক রেটে করেছেন 1388 রান। পাশাপাশি উইকেট রক্ষকের বাড়তি দায়িত্ব পালন করেন তিনি, তাই কলকাতা নাইট রাইডার্স এর উইকেট রক্ষক ব্যাটারের ঘাটতি পূরণে লিটন হতে পারেন প্রথম পছন্দ। বিশ্বকাপে নতুন বলে গতির ঝড় তুলেছেন তাসকিন, নিয়ন্ত্রিত ও হিসেবে বোলিং এ নিয়েছেন 8 উইকেট। নতুন বলে উইকেট নেয়ার দক্ষতা আইপিএল এর নিলামে এগিয়ে রাখবে তাসকিনকে। পাশাপাশি ছোট্ট সংস্করণের এই ফরম্যাটে বল করতে পারেন প্রায় একই গতিতে। তার গতি সামলাতে বেগ পেতে হয়েছে তারকা ব্যাটারদের, আর ব্যাট হাতেও অবদান রাখতে পারেন এই টাইগার পেসার। তাই ভারতীয় গণমাধ্যমের ধারণা আইপিএল এর ডিসেম্বর নিলামে চমক হতে পারে তাসকিনের নাম। আইপিএলে প্রায় নিয়মিত মুখ বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান, তবে এবারের নিলামে তার ব্যাপারে আগ্রহ দেখায়নি কোনো দল। চলতি বিশ্বকাপটাও ভালো যায়নি বিশ্বসেরা এই অলরাউন্ডারের, তবে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট, এই তত্ত্বে সাকিবও দল পেতে পারেন আইপিএল এর মধ্যবর্তী দল বদলে। এর আগে আইপিএল এর আসন্ন আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। সঞ্জনা আইভি, জমুনা স্পোর্টস। চমক আর অঘটনের ঠাসা বিশ্বকাপের এবারের আসর, যার শুরুটা নামিবিয়ার কাছে শ্রীলঙ্কার হার দিয়ে আর শেষটা ডাচদের বিপক্ষে সাউথ আফ্রিকার পরাজয় দিয়ে। সব মিলিয়ে এবারের আসরে 7টি অঘটন দেখেছে ক্রিকেট ভক্তরা। বড় দলগুলোর সঙ্গে ছোট দলগুলোর ব্যবধান যে কমে আসছে তার মহড়া দেখা গেছে বিশ্বকাপের এবারের আসরে। গ্রুপ পর্বের খেলা শেষ, এবার অপেক্ষা শেষ 4-এর জমাট লড়াইয়ের। তবে এর আগেই রোমাঞ্চকর এক বিশ্বকাপের সাক্ষী ক্রিকেট দুনিয়া। বলা যায় অঘটনের এক বিশ্ব আসর, যা শুরুটা হয়েছিল শ্রীলঙ্কা নামিবিয়ার মধ্যকার প্রথম ম্যাচ দিয়ে। আসরের প্রথম ম্যাচেই নামিবিয়ার কাছে শ্রীলঙ্কার হার। সদ্য এশিয়া কাপ জয়ী দলটার বিশ্বকাপ শুরুই হয়েছে নামিবিয়ার সামনে অসহায়ত্ব দেখিয়ে। সেই ম্যাচের রেশ না জেতেই স্কটল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়। দুইবারের শিরোপা জয়ীরা স্কটিশদের কাছে হেরেই যেন ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। প্রথম রাউন্ডে নিজেদের বাঁচা মরার লড়াইয়ে ক্যারিবীয়দের প্রতিপক্ষ এবার আয়ারল্যান্ড। স্কটল্যান্ডের পর আইরিশদের দাপটের সামনেও এবার মুখ থুবড়ে পড়ে ক্যারিবীয়রা। আইরিশদের কাছে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় নিকোলাস পুরানের দল। ক্যারিবিয়ানদের চমকে দেওয়া আয়ারল্যান্ডের জয় রথটা অবশ্য থামেনি। মূল পর্বে গিয়ে ইংল্যান্ডকে হারিয়ে আবারও চমক দেখায় অ্যান্ড্রু বালবার্নির দল। শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে জন্ম দেয় নিদারুণ এক গল্পের। চমকের তালিকায় নিজেদের নামটা বাদ পড়তে দেয়নি জিম্বাবুয়েও। ভারতের কাছে শেষ বলে হারা পাকিস্তানের ভাঙা হৃদয়ে আরও একবার আঘাত হানে রোডেশিয়ানরা। জিম্বাবুয়ের কাছেও শেষ বলে হেরে সেমির দৌড় থেকে এক প্রকার ছিটকে গিয়েছিল বাবর আজমের দল। পাকিস্তানকে হারিয়ে দেওয়া জিম্বাবুয়ে আবার হেরে বসে নেদারল্যান্ডসের কাছে। শক্তিমত্তায় দুই দলের ব্যবধান অনেক বেশি না হলেও টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়ের নেদারল্যান্ডসের কাছে হার তো অঘটনই। সেমিফাইনাল নিশ্চিতে দক্ষিণ আফ্রিকার জন্য ছিল ডু অর ডাই ম্যাচ। নেদারল্যান্ডসকে হারাতে পারলেই পৌঁছে যাবে সেমিতে। সহজ জয়ের ম্যাচেই কি না অঘটন, যে দলটা এবার আসরেও ছিল অন্যতম ফেভারিট সেই প্রোটিয়াদের কিনা বিদায় ডাচদের কাছে হেরে। চমকে ঠাসা বিশ্বকাপের বাকি পথটায়ও রোমাঞ্চকর সব লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। হাসান আল মারুফ, জমুনা স্পোর্টস।
রোমাঞ্চকর লড়াইগুলো কোথায় কোথায় হবে? সেক্ষেত্রে দুটা ম্যাচই বাকি রয়েছে বিশ্বকাপে, ইনফ্যাক্ট দুটা ম্যাচ বাকি রয়েছে নক আউট এবং সর্বশেষটা হচ্ছে ফাইনাল। এবং সেক্ষেত্রে সেই দুইটা ম্যাচ আপনারা জানেন কার কার, নিউজিল্যান্ড এবং পাকিস্তান, আর একদিক থেকে ইংল্যান্ড এবং ইন্ডিয়া। গত বিশ্বকাপের সেমিফাইনাল লাইন আপ থেকে শুধুমাত্র একটা পরিবর্তনই হয়েছে, তা হচ্ছে অস্ট্রেলিয়ার পরিবর্তে ভারত সেই জায়গায় ঢুকেছে মোর অর লেস। বাকি তিনটা দল কিন্তু মোটামুটি সিমিলারই রয়েছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি টি টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান তাদের একটা রাজত্বের জায়গা কিন্তু সামগ্রিকভাবে রয়েছে। যদিও পাকিস্তান এই টি টোয়েন্টি বিশ্বকাপে অনেকটাই ভাগ্যের জোরে সেমিফাইনাল পর্যন্ত এসেছে। ছোট দলের বড় তারকা নিয়ে কথা হচ্ছিল, ইভেন এই বিশ্বকাপে যখন জিম্বাবুয়ে দলটা আসলো, এই দলের সবচাইতে হাইলাইটেড পার্সনটা ছিলেন সিকান্দার রাজাবাদ। সিকান্দার রাজা একটা প্রেস কনফারেন্সে একটা কথা বলেছিলেন যে নিজেদের দায়িত্ববোধের জায়গা থেকে তাদের দেশে যে অর্থনৈতিক ক্রাইসিস রয়েছে, ক্রিকেট অনেকাংশে জাদুঘরে যাওয়ার মতো একটা ব্যাপার, সেই জায়গাটায় সিকান্দার রাজা যে বিষয়টা এনশিওর করার চেষ্টা করেছেন যে পরবর্তী প্রজন্মের যারা গার্ডিয়ান রয়েছেন তাদেরকে একটা অত্যন্ত বড় বার্তা তারা দিতে চেয়েছিলেন। পাকিস্তানের সঙ্গে ম্যাচটা জয়লাভের পর তারা সেই কাজটা করেছেন। সিকান্দার রাজার এই টুর্নামেন্টের একটা পারফরমেন্স, ইভেন এই টুর্নামেন্ট না, এই এক ক্যালেন্ডার ইয়ারে সিকান্দার রাজা একটা রেকর্ড গড়েছেন, সেই রেকর্ডটাই আমরা আলোচনা করতে চাই। 500 উপর রান তিনি করেছেন এবং 25টা উইকেট সংগ্রহ করেছেন, অর্থাৎ সেই জায়গাটায় একটা ক্যালেন্ডার ইয়ারে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে 500 উপর রান এবং সেই সঙ্গে 25টা উইকেট তিনি অর্জন করতে পেরেছেন। তার মানে বোঝাই যাচ্ছে এই টুর্নামেন্টেও সিকান্দার রাজা তার চমৎকার একটা বৈশিষ্ট্য বজায় রেখেছেন এবং থ্রু আউট দ্য ইয়ার সিকান্দার রাজা দুর্দান্ত পারফরমেন্স করেছেন। এবার একটা ভিন্ন প্রসঙ্গে আসি, সেই ভিন্ন প্রসঙ্গটা পাকিস্তানের ব্যাপারে, অর্থাৎ পাকিস্তান এই টুর্নামেন্টে কেমনভাবে এসেছে। সেমির তোরে সবচাইতে পিছিয়ে থাকা আনপ্রেডিক্টেবল পাকিস্তানে এখন শেষ চারে, ট্রল আর সমালোচনার বৃত্তে থাকা দলটাই কিনা শেষ পর্যন্ত চমক দেখিয়ে নিশ্চিত করেছে সেমির টিকিট। এখন দারুণ ফর্মে থাকা দলটা ফাইনালে পৌঁছালেও অবাক হওয়ার কিছু থাকবে না ক্রিকেট ভক্তদের জন্য, পুনরাবৃত্তি হতে পারে 1992 বিশ্বকাপের। অনিশ্চয়তায় ঘেরা এক দল যাদের ডাকনামই হয়ে গেছে আনপ্রেডিক্টেবল পাকিস্তান। আসরে শুরুতে ছিটকে যাওয়ার পথে থাকা দলটাই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। আসরের প্রথম দুই ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে থেকেও শেষ বলে ভারত ও জিম্বাবুয়ের কাছে হেরে সেমির দৌড় থেকে অনেকটাই ছিটকে যায় বাবর আজমের দল। আপাত দৃষ্টিতে তখন পাকিস্তানের বিদায় নিশ্চিত প্রায়। বাবরদের নিয়ে ট্রোল সমালোচনায় সয়লাভ তখন সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম থেকে পিসিবি প্রেসিডেন্ট রমিজ রাজারও অপসারণের দাবি জানান সমর্থক সহ সাবেক ক্রিকেটাররা। দলের ব্যর্থতায় ম্যানেজমেন্টের উপরও ক্ষোভ ঝাড়েন অনেকেই। সেখান থেকে নজর কারা এক প্রত্যাবর্তন, যে পাকিস্তান ছিল পয়েন্ট টেবিলের তলানির দিকে, যে পাকিস্তানের নাম অনেকেই মুছে দিয়েছিলেন সেমি থেকে, সেই পাকিস্তান দলটাই এখন শেষ চারে। ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে স্বপ্নভঙ্গের পর ঘুরে দাঁড়ায় বাবর রিজওয়ানরা। নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে উড়িয়ে দিয়ে সেমির টিকিট নিশ্চিত করে পাকিস্তান। সেমিফাইনালে বুধবার বাংলাদেশ সময় দুপুর দুটায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। গেল আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে সেমি থেকেই বিদায় নেয় বাবর আজমের দল, সেই আক্ষেপটা নিশ্চয়ই ঘুচাতে চাইবে পাকিস্তান। 92 বিশ্বকাপেও নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিতে মুখোমুখি হয়েছিল পাকিস্তান, আর সেই ম্যাচের 4 উইকেটের জয়ে ফাইনাল নিশ্চিত করে ইমরান খানের দল। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে উঁচিয়ে ধরে বিশ্বকাপ শিরোপা। ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারবে কি বাবর রিজওয়ানরা, নাকি রচিত হবে ভিন্ন কোনো গল্প? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। কাগজে কলমে প্রাপ্তির সঙ্গে মাঠের একরাশ হতাশা নিয়ে বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্যাপ্টেন সাকিব, সোহান, মিরাজ এবং কোচিং স্টাফ ছাড়া বাকিরা গভীর রাতে ফেরেন দেশে। বিশ্বকাপের পারফরমেন্সে হতাশ নয় দল, এবারের আসর থেকে শিক্ষা নেওয়াটা কাজে লাগবে সামনে জানিয়েছেন ওপেনার নাজমুল শান্ত। বিমানবন্দরটা হতে পারত সিডনি, তা না হয়ে হলো ঢাকা। সেমিফাইনাল খেলতে সিডনিতে নেমে গণমাধ্যমের ফ্ল্যাশে তাসকিন ইবাদতদের মুখগুলো হতে পারত গর্বের উপলক্ষ, কিন্তু পড়ে পাওয়া সুযোগটা হাতছাড়া হয়েছে অ্যাডিলেডে। অনেক ভক্তের চোখে অবশ্য চুরি গেছে স্বপ্নটা, সে হতাশা ছিল ক্রিকেটারদের চোখে মুখেও, তবুও স্বপ্নের কথায় শোনালেন নাজমুল শান্ত। হতাশ বলবো না, কারণ আমার মনে হয় না যে কেউ এরকমভাবে চিন্তা করছিল যে আমরা সেমিফাইনালে যাওয়ার এরকম একটা অপরচুনিটি তৈরি হবে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে।
বাট আমরা ওটাই চিন্তা করছি যে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। সো ওটাই ইয়ে ছিল আর যে যখন ওই অপরচুনিটিটা পেয়েছিলাম অবশ্যই আমাদের সবার ওই প্ল্যান ছিল যে খুব ভালো একটা অপরচুনিটি ছিল, ওটা আমরা নিতে পারি না। বাট এই এই কনফিডেন্সটা আমাদের সামনের যখন আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো ওই বিশ্বাসটা আমাদের থাকবে। অথচ শুরু থেকে এই শান্তকে নিয়ে কম সমালোচনা আর ট্রল হয়নি। সব উত্তর ব্যাটে দেয়া এই ওপেনার বললেন নিজের সেই মানসিক অবস্থার কথা। না, আমাকে নিয়ে অনেক কথা হয়েছে, আসলে ওইদিকে আমি একদম ফোকাসই দিই নাই। আমি আমার ম্যাচে বা খেলাতে আমার প্র্যাকটিসে ফোকাস দিয়েছিলাম। সো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, বাট আমি মনে করি যে এখান থেকে আরও ভালো করতে পারি আমি এবং সামনে ওটাই চেষ্টা থাকবে। দুই ম্যাচে জয় হলো, মিডল অর্ডার সহ ব্যাটিং ব্যর্থতা ভুগিয়েছে দলকে, মোটা দাগে তাহলে প্রাপ্তি কি? বোলিং ডিপার্টমেন্টটা খুবই ভালো ছিল, বোলিং ডিপার্টমেন্ট খুবই ভালো করেছে প্রত্যেকটা ম্যাচ, এই জিনিসটা ভালো ছিল। আর আরেকটা জিনিস যেটা আমি আগে বললাম যে আমরা টিম হিসেবে ক্রিকেটটা খেলেছি। পরীক্ষা নিরীক্ষার সাথে আরও একটা শেখার মিশন শেষ হলো, কতটা শিখলো টাইগাররা সেটার অবশ্য প্রমাণ মিলবে আসছে ভারত সিরিজেই। তাহলে অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের ওয়ার্ল্ড কাপ কার্নিভাল। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।